আসসালামু আলাইকুম ওরিাত আল্লাহুল্লাহিহ বিয়া আলহি ওয়া আলা সাহবিহি আজমাইন কাছের কিংবা দূরের দেশের কিংবা প্রবাসের যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ আপনাদের জীবনটি হয়ে উঠুক আজকের এই পরিবেশের মতো সুন্দর এবং শ্যামল সেটাই সর্বসময় আমরা কামনা করি যখন আপনি একটি সুন্দর পরিবেশ এবং সুন্দরভাবে জীবন কাটাতে চাইবেন এই পরিবেশের মধ্যে তখন দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে কতগুলো ফেতনার আবির্ভাব হয়েছে আপনি যখন সুন্দরভাবে ইসলামিক জীবন কাটাতে যখন প্রস্তুত তখন এই ইসলামের মধ্যে কাটাস্বরূপ কতগুলো ফেতনা সৃষ্টি হয়েছে এর মধ্যে অন্যতম একটি ফেতনার নাম হচ্ছে আহলে হাদিস ফেতনা কেন আহলেহাদিসকে মানুষ ফেতনা বলে কেনই বা মানুষ বলে আহলি হাদিস একটি বিনোদনের নাম আজকে এর যথাযথ প্রমাণ আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা আপনাদের মধ্যে আপনাদের কাছে তিনটি ভিডিও আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে প্রথম ভিডিওটি হচ্ছে বিন মহসিন আপনারা জানেন ইতিমধ্যেই তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যার মধ্যে সে স্পষ্টভাবে বলেছেন আল্লাহ রসুল আল্লি সালাতুসালাম শরীয়তের মধ্যে ভুল করেছেন আসলে কি আল্লাহ রসুল আল্লীসালাতসাল্লাম শরীয়তের মধ্যে ভুল করেছেন এটা তো সম্পূর্ণ আস্তে আল্লাহ রসুল থেকে শুরু করে সাহাবায় কেরাম তাবিন তাবে তাবিন আজকের ওলামায় কেরাম হক্কানি আউলিয়া কেরামের সকলের বিপক্ষে গিয়েছে এই কথাটি এখন পর্যন্ত পৃথিবীর কোনো ওলামায় কেরাম এই জাতীয় কথা বলতে সাহস পায়নি যে আল্লাহ রসুল আল্লি সালাতুসালাম শরীয়তের মধ্যে ভুল করেছেন শুধু তাই নয় সালাফি আলেমদের আজকে ভিডিও আমরা দেখাবো যেটার মধ্যে তারাও কোরআন হাদিস দিয়ে তারাও প্রমাণ করেছেন যে আল্লাহ রসুল্লা আল্লি সালাতুসালাম শরীয়তের মধ্যে ভুল করেননি সেটা প্রমাণ করার আগে চলুন আগে মুজাফর বিন মহসিন কি বলেছেন তার ভিডিওতে একটু দেখে আসি তার যে ভুল হতে পারে এটা স্বীকার করবেন না দুই রাখা সালাত আদায় করতে যা ভুল করে এটা শরীয়ত না সালাতটা সালাত তো শরীয়ত তো শরীয়তের ক্ষেত্রেও আল্লাহর নবী মানুষ হিসেবে ভুল করেছেন ভুল করেন নি মুজাফর বিন মহসিনের কথাটা আপনারা স্পষ্টভাবেই শুনলেন তিনি বলেছেন আলে রসুল্লা আলি সাল্লা সাল্লাম শরীয়তের মধ্যে ভুল করেছেন তিনি তো আহলে হাদিসের একজন বক্তা আরেকজন আহলে হাদিসের বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল বিন আবদুর রাজ্জাক কী বলেন এই মাসালার উপরে সেটা একটু দেখে আসি তারপরে আমরা আমাদের বিশ্লেষণে যাব ইনশাআল্লাহ করেন তো আল্লাহ সহানতায়া কোরান মাজিদে বলছেন ওমায়েন তেকো আনিল হাওয়া ইনফায়াল্লা ও হে ওয়াহা মোহাম্মদ যখন কথা বলে সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম তখন কোন মন গড়া কথা বলে না বানানো বানানোর কথা বলে না বরং আমি আল্লাহ যা ওহি করেছি সেটাই মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লাম তোমাদেরকে পৌঁছে দেয় আর কায়ত আল্লাহ সহান আহতাআলা বলছেন বলা ও তাক আলাই যদি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম আমি আল্লাহ আমার নামে কিছু বানিয়ে বলতো তাহলে আমি তার টুটি চিপে ধরতাম আল্লাহ সুবাহ কোরআন মাজিদে বলতেছেন তথা মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম দিন পৌঁছাতে শরিয়ত পৌঁছাতে বিন্দু মাত্র ত্রুটি করেননি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আর জায়গায় বলতেছেন আবদুল্লাহ বিন আমর ইবনুল আস রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যা বলতেন আমি তাই লিখতাম রাসুলাম যা বলতেন আমি কি করতাম তাই লিখতাম যখন ক্রাইশের একদল মানুষ বলল যে তুমি রাসুল সাল্লাহামের সব কথা কেন লেখো আল্লাহ রাসুল তো রাগের মাথাও কথা বলে আল্লাহ রাসুল তো খুশির মাথাও কথা বলে আল্লাহ রাসুল তো আনন্দের মাথাতেও কথা বলে তো তার কোনো কথায় ভুল ত্রুটি হয়ে যেতে পারে তখন আমি এই কথাটা আল্লাহ রাসুলকে গিয়ে বললাম তখন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন তুমি লেখো ওই সত্তার শপথ করে বলতেছি যার হাতে আমার প্রাণ রয়েছে আমার আমার এই জিহব্বা দিয়ে সত্য ছাড়া কিছুই বের হয় না আল্লাহ আকবার তো রাসুল সাল্লাহ আলহ্লাম শরীয়ত পৌঁছাতে দিন পৌঁছাতে বিন্দু মাত্র ভৌল বা ত্রুটি করেননি যা এই প্রমাণ হয়ে গেল আল্লাহ রসুল আলি শরীয়তের মধ্যে ভুল করেননি যে বলেছেন শরীয়তের মধ্যে ভুল করেছে সেও একজন আহলে হাদিসের বক্তা যে প্রমাণ করেছেন শরীয়তের মধ্যে আল্লাহ রসুল কোনো ভুল করেননি সেও একজন আহলে হাদিসের বক্তা আপনি যিনি প্রমাণ করেছেন আল্লাহ আলি সালাতু আসাল্লাম শরীয়তের ভুল করেননি তার উপরে মোহিত হয়ে যাবেন না কারণ সে এই বিষয়ে বলেছে আল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম শরীয়তের মধ্যে ভুল করেননি কিন্তু অন্যান্য সে অনেক কিছু ইসলামের বিপক্ষে বলেছে আউলিয়া কেরামদের বিপক্ষে বলেছে আল্লাহ রসুল্লা আল্লাহ সালাতু আসালামের শানের বিপক্ষে বলেছে আহলে আহলেবাইদদের শানের বিপক্ষে বলেছে এই জন্য বলবো যে আব্দুল বিন আব্দুলের উপরে আপনি যথেষ্ট খুশি হয়ে যাবেন না যেহেতু আব্দুল বিন আব্দুর রাজাক প্রমাণ করেছেন যে আল্লাহ রসুল শরীয়তের মধ্যে কোনোই ভুল করেননি আর আমাদের মহাক্কিব সকল আলেমের মত এক যে আল্লাহ রসুল্লাহিসালাতসাল্লাম শরীয়তের মধ্যে কোনো ভুল করেননি কোনো ভুল ত্রুটি এই জাতীয় থেকে আল্লাহ রসুল্লাহিসালাত আসালাম একেবারেই মুক্ত আল্লাহ রসুল্লাহসাল্লা সাল্লাম মাসুম তাহলে এই বিষয়ে যেহেতু আমরা ভুল ধরিনি তাহলে এই বিষয়ে নিশ্চয়ই ফতুয়া দেওয়ার আমরাও কেউ নয়

ক্ষেত্রে যদি আমার কিছু বলে তাহলে তো কিছু যুবক এছাড়া কিছু আর বক্তব্য বক্তার থেকে এগুলো ভুল হবে ফতোয়াটা আমরা দিলাম না ফতোয়াটা আরেক আহলে হাদিস ভাইয়েরাই তাদের তাদের ফতোয়ার মধ্যেই তারা ফতোয়া দিয়েছে আমরা ফতুয়াটা জানলাম তাহলে একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার যে এই প্রবলেমগুলো কেন কেনই বা তাদের কথার মধ্যেই তাদের মিল নেই মূলত যখন কোনো ব্যক্তি মহাক্ষিক আলেমদেরকে অনুসরণ না করে সে নিজে নিজে কোরআনের অর্থ খুঁজতে যাবে সে নিজে নিজে হাদি শরীফের অর্থ খুঁজতে যাবে তখন সে মূলত সমস্যার মধ্যে পড়বে কারণ সে নিজেই এলেমের দিক থেকে পরিপূর্ণ না সে তো সমস্যার মধ্যেই পড়বে এই জন্য আমাদের পূর্বের কি আলেমদের অনুসরণ করতে হবে আগে দেখতে হবে আমি একটা কোনো বিষয়ে তাফসির করার আগে সরাহ করার আগে পূর্বের সরাগুলো দেখতে হবে যে তারা তাদের কিভাবে এই সরাগুলো করেছেন কি কি মত দিয়েছেন এই জন্য আল্লাহরবুল আলমিন বলেন ওয়াতবে গাইরা সাবিল মকমিনিন নুয়াল্লিহি মা তাওয়াল্লা নুসলিহি জাহান্নাম ওয়াসা মাসুই র আল্লাহ রুবুল আলমিন বলতেছেন পবিত্র কোরআনকানী মধ্যে গাইরা গরাসাবল মকমিনীন আর যখন কোনো ব্যক্তি ওয়াত্তাবে আঘল ওমেন মোমেনদের রাস্তা ব্যতীত অন্য কোনো রাস্তা এত্তেবা করবে অনুসরণ করবে নুয়াল্লিহি মা তাওয়াল্লা সে যেই দিকে যেতে চায় যেই দিকে ফিরতে চায় আমি আল্লাহ তাকে সেই দিকে ফিরিয়ে ফিরিয়ে দেই নুসলিহি জাহান্নাম ওয়াসা আত মাসিরা আর আমি তাদেরকে সেই দিকে ফিরিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিই আর জাহান্নাম কতই না নিকৃষ্টতম স্থল তাহলে মুমিন বান্দাদের মুমিন ব্যক্তিদের যখন পথ অনুসরণ আমরা করবো না তখনই আমরা এই জাতীয় বিপদে পড়ব আর আমরা এই জাতীয় ভুলবাল ফতোয়া দিব এই জন্য সাবধান আর আখেরি জামানা যেহেতু চলে এসেছে আল্লাহ রসুল আল্লিশ বলতেছেন হাদিস শরীফটা পাবেন বুখারি শরীফের একশো নম্বর হাদিস এবং মুসলিম শরীফের মধ্যে ছয় হাজার নয়শো একাত্তর নম্বর হাদিস আল্লাহ রসুল আলি সালাত সাল্লাম বলতেছেন ইন্না এলমা ইন্তজা আন ইয়ন্তি ওহ না মিনাল আবাদ ও নাস দুইটাই রেওয়ায়তে রয়েছে যে আল্লাহ আল্লাহ রসুল্লাহ সালাতাম বলতেছেন ইন্না আল্লাহবুল মিনাল ইবাদ আল্লাহ রব্বুল আলামিন মানুষের মধ্যে থেকে সরাসরি এলেমটাকে সংকুচিত করে দিবেন না সরাসরি এলেমটাকে উঠিয়ে নেবেন না ওয়ালায়াকিন ইয়াকবিতুল ইলমা বেকব্দুলওয়ালামা কিন্তু আলেমদেরকে কমিয়ে নেওয়ার মাধ্যমে এলেমটাকে তিনি আস্তে আস্তে উঠিয়ে নেবেন এলেমটাকে কমিয়ে দিবেন হাত্তা ইজাল আলেমান যখন আর কোনো আলেম আর বাকি থাকবে না অবশিষ্ট থাকবে না ইত্তা খাজান নাসু রুউসান জুহালান তখন মানুষ জাহেলদেরকে অনুসরণ করবে মানুষ জাহেলদের কাছে যাবে জাহেলদের স্মরণাপন্ন হবে ফাসুইলু আফতা এবং মানুষের কাছে ওই জাহেলদের কাছে মানুষরা কি করবে প্রশ্ন করবে আর ওই জাহেলরাই কি করবে ফতোয়া দিবে ফাদল্লু আদাল্লু আর জাহেলরা ফতোয়া দেওয়ার মাধ্যমে জাহেল রইসরা জাহেল প্রধান যারা যাদের কাছ থেকে ফতুয়া চাওয়া হবে তারা তাদের ফতুয়া দেওয়ার মাধ্যমে তারাও দলালত প্রাপ্ত হবে যাদেরকে ফতুয়া দিবে তারাও দলালত প্রাপ্ত হবে অর্থাৎ তারও পদভ্রষ্ট হবে যাদেরকে ফতুয়া দিবে তারাও পদভ্রষ্ট হবে তাহলে আল্লাহ রসুল আলি সালসালামের যে হাদিস ইত্তাহাজান নাসুর উসান জুহালান মানুষ জাহেলদেরকে একসময় অনুসরণ করবে কিন্তু দেখা যায় এরা তো জাহেল না যাদের ভিডিওটা দেখালাম এরাও তো দেখা যায় ইসলামিক পার্সন এরাও তো শিক্ষিত তাহলে বাজান আমার সাথে একটা কথা মিলিয়ে নেবেন আপনার আপনার মাইন্ডটা আপনি মিলিয়ে নেবেন যে কখনও কখনো মানুষ শিক্ষার মাধ্যমে শুধু সাক্ষরতাই অর্জন করে পরিপূর্ণ জ্ঞানই হয় না কথাটা আরেকবার বলছি কখনও কখনো মানুষ শিক্ষার মাধ্যমে শুধু স্বাক্ষরতাই সাক্ষরতাই অর্জন করে কখনো জ্ঞানই হয় না আপনি কথাটা মিলিয়ে নেবেন তাহলে যদি এই কথার সাথে তাহাজান নাসুর উসান জুহালান মানুষ জাহেলদেরকে অনুসরণ করবে তাহলেই আপনি বুঝতে পারবেন যে আসলে কিছু কিছু শিক্ষিত মানুষও জাহেল থাকবে যাদেরকে মানুষরা আইসা অনুসরণ করে তার নিজেরও পদভ্রষ্ট হবে যে তাদেরকে ফতোয়া দিব সেও পদভ্রষ্ট হবে আর যারা এরকম ভুলভাল ফতুয়া দেন তাদের সম্পর্কে আল্লাহ রসুল আলি সালাত সাল্লাম বলেছেন আবুদৌ শরীফের হাদিস তিন হাজার ছয়শো উনষাট নম্বরের হাদিস যদি আপনি যান তাহলে পাবেন আল্লাহ রসুল আল্লি সাল্লাম বলতেছেন মান উফতিয়া বিমিন কানা ইসমহ আলা আফতাহু আলাহ রসুল্লা আলাইতু সাল্লাম বলতেছেন মান উফতিয়া উফতি এলমিন যে ব্যক্তি রকম এলেম সারা কোন একটা বিষয় জানে না সে এই বিষয়ে যখন ফতোয়া দিবে কানা ইসমুহু আলে মান আফতাহু এই বার সে নিজেই বহন করবে অন্য কেউ না এই জন্য বাজান যারা আমরা ইসলামিক পার্সন রয়েছি যারা মানুষদেরকে মানুষদেরকে হেদায়তের পথ দেখাবো মানুষদেরকে সরল সঠিক পথ দেখাবো আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন আমরা যেন কথা বলার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করি কোরআনের ব্যাখ্যা করার আগে যেন কোরআনের সরা গ্রন্থগুলো দেখি অর্থাৎ তাফসির গ্রন্থগুলো যেন দেখি হাদি শরীফের ব্যাখ্যা করার আগে হাদিস শরীফ কাউকে বলার আগে যেন আমরা হাদি শরীফের সরা গ্রন্থগুলো দেখি তাহলেই আশা করি মানুষদেরকে আমরা সহজ এবং সরল সঠিক পদ প্রদর্শন করতে পারবো আর যারা আপনারা যারা ইসলামিক পার্সনগুলার কথা শুনতেছেন আলেমদের কথা শুনতেছেন আপনারও যাচাই করার দরকার আছে যে মূলত কোন আলেমগুলো হক পথে রয়েছে আর কাদের কথাগুলো আপনি শুনবেন এর দায়িত্ব একমাত্রই আপনার আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের পরিবেশটা হয়ে উঠুক ইসলামিক পরিবেশ এবং লাইফটা হোক এরকম সবুজ সতেজ সতেজ সুন্দর আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ খ্যাতু